আসসালামু আলাইকুম। এত কম টাকার মধ্যে এত ভালো একটি TWS এর আগে কখনো আমি দেখিনি, এবং এই প্রেজেন্সের মধ্যে বর্তমানে এখন মার্কেটে মনে হয় না যে এর মতো TWS পাওয়া যাবে, দুই একটা ছাড়া মনে হয় না পাওয়া যাবে। আজকে যে TWS নিয়ে কথা বলবো, এতে রয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস, অর্থাৎ আপনি ট্রান্সপারেন্ট ভাবে সবকিছু দেখতে পারবেন এর ভিতরে কি কি রয়েছে। আসলে ডিজাইন কিন্তু খুবই চমৎকার, এই ডিজাইনটির প্রশংসা সবাই করেছে। এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2 ভার্সন, যার কারণে এর কানেকটিভিটি কিন্তু খুবই স্ট্রং ছিল এবং খুবই দ্রুত কানেক্টেড হয় এই TWS-টি। এবং এর মধ্যে একটি রয়েছে ENC সিস্টেম, যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কারোর সাথে যদি কথা বলেন এই ব্লুটুথের মাধ্যমে, তখন কিন্তু আপনার ভয়েসটি খুবই ভালো শোনা যাবে এবং আশেপাশের নয়েজটা একটু কম শোনা যাবে, অপর প্রান্তে যে আপনার কথা শুনবে। এছাড়াও এর মধ্যে ব্যবহার করা হয়েছে গেম মোড, 65 মিলি সেকেন্ড লেটেন্সি ব্যবহার করা হয়েছে। তো এটি নিয়ে আমরা পরে কথা বলবো, এই গেম মোড নিয়ে। এর যে ইয়ারফোনগুলো রয়েছে এতে ব্যবহার করা হয়েছে 30 মিলিমিটার ড্রাইভার। তাই আমি প্রথমেই বলেছি এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো TWS আমার মনে হয় না আরেকটা পাবেন। তাহলে প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করে ফেলি। এর যে বক্সটি দেখতে পাচ্ছেন আপনারা, ব্ল্যাক কালারে খুবই চমৎকার একটি ডিজাইন করেছে এর বক্সটি, খুবই প্রিমিয়াম একটি লুকিং, দেখতে কিন্তু অসাধারণ লাগে এর বক্সটি। এবং উপরে একটি ধরার সিস্টেম আছে, আপনি কোথাও ক্যারিং করে ধরে নিয়ে যেতে পারবেন। আসলে সাধারণত আমরা বক্স তো কোথাও নিয়ে যাই না, তো প্রথমে আমরা আনবক্সিং করি সেই ক্ষেত্রে আমরা উপরে TWS-টি পেয়ে যাব। এবং বক্সের মধ্যে যদি আমরা ভালো করে লক্ষ্য করি সেই ক্ষেত্রে এখানে আরেকটি ক্যাবল এবং এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন, চাইলে পরে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের TWS-টি, যেখানে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনার ভিতরে সব কিছুই দেখা যাচ্ছে। এখানে মনে হয় কিছু সার্কিট জাতীয় ব্যবহার করা হয়েছে, ভিতরে সব কিছু দেখা যায়। লুকিংটা কিন্তু আসলে অসম, খুব সুন্দর লাগে লুকিংটা, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। এবং এর একটু উপরেই আপনারা ওয়েবফান লেখা ডিজাইনটি দেখতে পাবেন। সবার নিচের দিকে লক্ষ্য করলে আমরা পাবো এখানে টাইপ সি চার্জিং করার জন্য এখানে টাইপ সি ব্যবহার করা হয়েছে। এবং যদি আমরা পিছন থেকে লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে একটি বক্স আকারের মতো কিছু একটা ব্যবহার করা হয়েছে, যদি এটি কোনো সানবক্স না, তারপরে ওই রকমের কিছু একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে। এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলে, এটি কিন্তু পুরোটাই প্লাস্টিকের তৈরি, কিন্তু এটি কিন্তু সস্তা দামের প্লাস্টিক না, খুব ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। এবং এটির যে ঢাকনাটা আছে, এটি যদি আমি খুলি আসলে কিন্তু অসাধারণ লাগে। আপনি যখন ঢাকনাটা খুলবেন এখানে একটি LED লাইট, যেটি খুব সুন্দরভাবে জ্বলে আবার নিবে, আবার যখন এটি আপনি অফ করবেন ঢাকনাটা, তখন কিন্তু আবার LED লাইটটি জ্বলবে আবার নিবে। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা যখন এই TWS-এর ঢাকনাটা খুলবেন তখন কিন্তু অটোমেটিক আপনার মোবাইল সাথে কানেকশন হয়ে যাবে। কানেকশন করার জন্য আপনার TWS-গুলো বক্স থেকে বের করতে হবে না। এর যে ডিজাইনটি আছে, এই ডিজাইনটির জন্য এর মার্কেটে কিন্তু খুবই ফেমাস এবং খুবই চমৎকারভাবে এটি এখন চলতেছে মার্কেটে। তো এই ডিজাইনটি কিন্তু পার্সোনাল যে কোনো মানুষেরই খুব ভালোভাবে পছন্দ হয়ে যাবে। এবং আরেকটি কথা বলে রাখি, যেহেতু ডিজাইনটি খুব সুন্দর, কিন্তু এই যে ডিজাইনটির উপরে কিন্তু প্রচুর পরিমাণে স্কেচ পড়ে যায়। আপনি যখনই ব্যবহার করবেন দেখবেন যে এটির উপরে স্কেচ বসে যাচ্ছে। ইভেন যদি আপনি এটি পকেটে নিয়ে হাঁটেন, আপনার যদি পকেটে নেবেন, ওইখানে আপনার কাপড়ের ঘষা এখানে দাগ পড়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখলে একটু ভালো হতো কোম্পানিটা, যদি এর স্কেচটা না পড়তো এখানে। এবার যদি এই ইয়ারফোন দুটি নিয়ে কথা বলি আমরা, এই যে TWS দুটি, এটি কিন্তু ডিজাইনটি খুবই ছোটো, তেমনটা ছোটও না, কিন্তু ডিজাইনটি খুব ভালো লেগেছে আমার কাছে। কিন্তু কিছু কিছু TWS আছে যেগুলো রাবার সিস্টেম, তো রাবার সিস্টেমগুলোর মধ্যে হয় কি, আপনার কানে কিন্তু দীর্ঘক্ষণ ব্যবহার করার পরে ব্যথা করে। কিন্তু এই TWS-গুলোর মধ্যে যেটা হয় সেটা হলো এইগুলো কিন্তু দীর্ঘক্ষণ ব্যবহার করার পরে কিন্তু আপনার কানে তেমন একটা ব্যথা হয় না এবং তেমন একটা অনুভবও হয় না যে কি আমি অনেকক্ষণ ধরে ইয়ারফোন ব্যবহার করছি। এবং এখানে যে স্পিকারটি ব্যবহার করেছে, স্পিকারের সাউন্ড বের হওয়ার জন্য এখানে একটি দুটি তিনটি জায়গা রাখা হয়েছে, অর্থাৎ আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু মনে হবে যে চারপাশ দিয়ে আপনার কানের মধ্যে সাউন্ড আসতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা অনেক ভালো শোনা যায়। এটি কানের সাথে ফিটিং হওয়ার কথা বলতে গেলে খুব ভালোভাবে কানের সাথে কিন্তু এক্সজাস্ট হয়, কোনো ধরনের কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এর বিল কোয়ালিটি বলতে গেলে এটি প্লাস্টিকের সম্পূর্ণ, তবে এর যে লুকিংটা আসলে কিন্তু খুব সুন্দর, প্রিমিয়াম করা হয়েছে, এক ব্ল্যাক কালারের মধ্যে খুব প্রিমিয়াম লাগে। এরপর যদি বলি এর ফিচার নিয়ে, তাহলে এর মধ্যে কিছু ফিচার ব্যবহার করা হয়েছে, সেটি হলো এর টাচ কন্ট্রোল। এটি আপনার যদি ডাবল ট্যাপ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন করতে পারবেন, রাইট লেফট দিয়ে আপ ডাউন করতে পারবেন ভলিউম। এবং যদি সিঙ্গেল ট্যাপ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্লে পজ করতে পারবেন। এই ধরনের ফিচার এখানে ব্যবহার করা হয়েছে। এর বক্সের মধ্যে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 380 mAh ব্যাটারি, এবং এই ইয়ারবাডসের মধ্যে ব্যবহার করা হয়েছে 30 mAh ব্যাটারি। তো এই 30 mAh ব্যাটারি দিয়ে আপনারা এই দুটি থেকে কিন্তু আড়াই ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আড়াই ঘন্টার মতো পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। তবে যদি
লাইট ইউজার হয়ে থাকেন, একটু কম ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এর যে বক্সটি আছে, বক্সটি দিয়ে কিন্তু আপনারা অনেকবার একে চার্জ করে নিতে পারবেন। যদি আর সাউন্ড কোয়ালিটির কথা বলি, এখানে কিন্তু 30 মিলিমিটার ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এই প্রাইসে মানে 30 মিলিমিটার ড্রাইভার আসলে অবিশ্বাস্য। এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো ছিল এর সাউন্ড কোয়ালিটি। এখানে খুব ভালো মানে একটি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। তো সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে, এর সাউন্ডটি কিন্তু আসলে অসাধারণ লেগেছে আমার কাছে। এর সাউন্ড কিন্তু হিউজ ছিল, আমি যখন ফুল ভলিউমে এর সাউন্ডটি শুনতেছিলাম তখন কিন্তু কিছুটা ডিস্টারশন হয়। তবে আমি ফুল ভলিউমে শোনার কোনো পরামর্শ দেব না, কারণ এটি যদি হাফ ভলিউমে শুনেন সেই ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। খুব ভালো মানের সাউন্ড একটা পাবেন আপনারা এখান থেকে। তবে এখান থেকে কিন্তু অতিরিক্ত বেস বুস্ট এখান থেকে আপনারা পাবেন না। তবে আমি মনে করি এই প্রাইজের মধ্যে এখানে যে সাউন্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করতেছে, আমি মনে করি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এর মতো ইয়ারফোন মনে হয় না মাইকের আরেকটা পাবো এই প্রাইস রেঞ্জের মধ্যে। এর প্রাইসটা কিন্তু বলাই হয় না, এর কিন্তু অফিসিয়াল প্রাইস 1490 টাকা, কিন্তু বিভিন্ন জায়গায় এখন এর প্রাইসটা একটু বেশি চলতেছে, 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। কিছুদিন পরে কিন্তু হয়তো দামটা একটু কমতে পারে। তো এবার যদি বলি এর গেম মোডের কথা, এটিতে গেম মোড ব্যবহার করা হয়েছে। আসলে আমরা অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের মধ্যে দেখি গেম মোড ব্যবহার করা হয়, কিন্তু সেখানে লেটেন্সি থাকে, এখানে লেটেন্সি আছে। কোনোটার মধ্যে 50 মিলিসেকেন্ড, কোনোটার মধ্যে আবার 60 মিলিসেকেন্ড। তো এভাবে করে আসলে লেটেন্সিটা থাকেই, যেগুলো TWS আছে সেগুলো লেটেন্সি অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি লেটেন্সি ছাড়া কিন্তু কোনো TWS এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি। তো আমি বলতেছি যে লেটেন্সি যেহেতু আছে, আপনারা যখন গেম প্লে করবেন বা গেম মোডেই প্লে করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একটি লেটেন্সি ভাব এখানে রয়েছে। এরকমই TWS দিয়ে কিন্তু আপনারা যে ওয়্যার ইয়ারফোনগুলো আছে ওই রকমের কিছু ফিল পাবেন না। তো আমার পরামর্শ থাকবে যে গেম খেলার জন্য আসলে এগুলো নেওয়াটা আসলে ঠিক হবে না। এই TWS এর বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে, এর ট্রান্সপারেন্ট গ্লাস এবং এর যে LED লাইটটা আসলে অসাধারণ লাগে। আমি প্রথমেই বলেছি যারা বাই করবেন তারাই দেখতে পারবেন, এটি যখন ঢাকনাটা খুলবেন LED লাইটটি জ্বলবে, আবার যখন ঢাকনাটা অফ করবেন LED লাইটটি অফ হয়ে যাবে। এবং এই ঢাকনার সাথে কিন্তু আরও অনেক কিছু আছে, ঢাকনাটা খুললে কিন্তু আপনার ব্লুটুথ কানেকশন হয়ে যায়, আমি প্রথমেই বলেছি। তো এর নেগেটিভ সাইড যেটা আমার কাছে লেগেছে, চার্জিং ব্যাকআপ। এর চার্জিং ব্যাকআপ যা একটু ভালো হতো সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো। আর দ্বিতীয়ত বলবো এর যে TWSগুলো আছে এগুলো যা একটু ছোটো করা যেত তাহলে কিন্তু আরও সুন্দর হতো, কিন্তু এটি আমার কাছে একটু মোটা মনে হয়েছে। যেহেতু এখানে 30 মিলিমিটার ড্রাইভার ব্যবহার করা আছে সেই কারণে হয়তো একটু মোটা রাখা হয়েছে, তবে একটু চিকন করা গেলে কিন্তু আর একটু প্রিমিয়াম লাগে। তো বন্ধুরা, ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই TWSটা আপনার জন্য কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার কাছে মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই TWSটা আসলে বেস্ট। এবং আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল যারা এখন নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফেজ।